কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবী পারি স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়িতা সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলুফার রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় 10 নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সংরক্ষিত মহিলা আসন 27 এতক্ষণ ধরে এক এক জয়িতার মুখে তাদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ যেটি বসেছে তাদেরকে দেখে যেন অন্য নারীরাও যেন উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।